नमस्कार बंधुरा, रंजितार कूकिंग एंड ब्लॉग चैनले तुम्हारे सबाई के स्वागत जानाई। तो चले एलाम बंधुरा आज के आबार एकटा नतून रेसिपी संगे निये। तो आज के आमी तुम्हारे देखाबो लाउयेर पातार बड़ा। तो एई रेसिपिटा गरम गरम भाते किन्तु असाधारण लागे खेते। तो बंधुरा तुम्हरा पारले एकबार एई रकम ट्राई करो। तो तार आगे आमी लाउ पातागुलो तुले नि। तो देखो एकेबारेई नरम नरम लाउ पाता। तो नरम नरम लाउ पाताते किन्तु खूब भालो हय। तो लाउ पातागुलो आमी तुले निये तारपरे तोमादेर काछे आबार फिरे आसछि। तो बंधुरा देखेछो आमादेर बागानटा माने एकसंगे सब माने खिचुड़ी पाकिये गेछे। एते आछे झिंगे, आछे चिचिंगा, आछे लाउ, आछे कुमड़ो, आछे মানে সব একসঙ্গে মিশে একাকার হয়ে গেছে। তো দেখো আর কুমড়োর পাতাগুলো এত বড় বড়। তো তোমরা কেউ যদি চাও আমাদের এখানে এসে চাল কুমড়ো নিতে তো চলে এসো। তো অন্ধ্রপ্রদেশে চাল কুমড়ো পাওয়াটাই মুশকিল। তো এখানকার লোক তো চাল কুমড়ো খায় না, যদিও গাছ লাগায়। তো চাল কুমড়োটা ঘরের সামনে টাঙাবে বলে চাল কুমড়োর গাছটা লাগায়। তো দেখো বন্ধুরা পাতাগুলো তুলে নিয়েছি। আর এই পাতাগুলো তোমরা একটু দেখেই মানে যখন তুলবে দেখে তুলবে, কারণ মানে পাতায় তো একটা সবুজ রঙের পোকা থাকে জানো। পোকাটা যদিও বিষাক্ত নয় তবু একটু দেখে মানে ভালো করে পরিষ্কার করে নিতে হয়। আর বন্ধুরা দেখো আমাদের লাউও চলে এসেছে, দেখো লম্বা লম্বা লাউ। তো এখানে একটা হয়েছে বড়, তারপরে আর দেখো এখানে একটা হয়েছে। তো বাগানে মানে সবজি হলে মানে এত ভালো লাগে। তো পাতাগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিই। তো দেখো বন্ধুরা আমি লাউ পাতাটাকে ধুয়ে তার জলটা ঝরিয়ে আর আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তো দেখো একেবারে শুকনো। তো এরপরে আমি লবণ দিয়ে দিলাম এক চামচ। তো লবণটা দিয়ে আমি পাতাটাকে ভালো করে মাখিয়ে নেব যাতে পাতাটা একটু নরম হয়ে যায়। তো দেখো বন্ধুরা পাতাটাকে একটু মানে দলে নিতে একেবারে নরম হয়ে গেল। তো এতে আমি দিয়ে দেবো বেসন। তো আমি নিয়েছি এক বাটি থেকে একটু কম। আর দিয়ে দেবো আমি দু চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দেবো পেঁয়াজ। তো আমি দুটো পেঁয়াজ নিয়েছি। তো লাউর বড়াতে একটু পেঁয়াজ দিলে কিন্তু খুব টেস্টি হয়। তো এরপরে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, তো আদা রসুনের বাটা সামান্য দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। তো হলুদটা আমি পাতাটা মানে মাখানোর সময় দিয়েছি, সরি মানে লবণটা, তো আর আমি দেবো না। তো এরপরে দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরা। তো দিয়ে এবারে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো দেখো মাখিয়েছি। তো একটু সামান্য আমি জল দেবো, জল দিয়ে আবারও মাখিয়ে নেব আমি। তো বন্ধুরা দেখো আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এইরকমভাবে মাখানোটা হবে জাস্ট। তো এদিকে দেখো আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি আর তেলটা অলরেডি কিন্তু গরমও হয়ে গেছে। তো এরপরে আমি এটাকে ভাজবো বড়ার মতন, বা তোমরা বড়ার মতনও ভাজতে পারো বা এমনি ছোটো ছোটো পকোড়ার মতনও করতে পারো। আমি এরকম অল্প অল্প করে ভেজে নেব। তো এবারে আমি এই বড়াগুলোকে একটু উল্টে দেব। তো দেখো কালারটা কত সুন্দর হয়ে গেছে।
তো আমি এইভাবে সবগুলো ভেজে নেব। তো বন্ধুরা এগুলো কিন্তু হয়ে গেছে, তো এগুলো আমি নামিয়ে আনবো কড়া থেকে। তো বন্ধুরা দেখো বড়াগুলো ভেজে নিয়েছি আর খুব সুন্দরও হয়েছে দেখতে, টেস্ট কিন্তু অসাধারণ হয়। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, আর যদি ভালো লাগে এই রেসিপিটা অবশ্যই একটা লাইক করো। তো বন্ধুরা তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু লাইক করো না, তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো বন্ধুরা তোমরা কিন্তু একটা লাইক করবে আমার ভিডিওটা দেখে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু পুরনো বন্ধু যারাই আছো তারা চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর একটু বেশি বেশি করে শেয়ার করবে। তো বন্ধুরা আজকের মতন আমি ভিডিওটা শেষ করছি, যদি তোমাদের ভালো লাগে কিন্তু কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না, তোমাদের কমেন্টের মিষ্টি মিষ্টি কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি রইলাম। তো আজকের মতন ভিডিওটা শেষ করছি, চলে আসবো তোমাদের কাছে আরও এরকম রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে। তো ততক্ষণে কিন্তু তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।